প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দেবে আজকে আলোচনা করবো তিন নম্বর সেট কালিগ্রাম হাই স্কুলের টেস্টের যে প্রশ্ন কী এসেছিল প্রথম পলিসংখ্য গঠিত হয় কোন গতিতে উত্তর হচ্ছে উচ্চ মধ্যগতির মাঝে মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত সিংহকে বলা হয় নুনা টাক্স ফন কি ফন হচ্ছে এক ধরনের স্থানীয় বায়ু উল্কাপুরে ছাই হয় কোন স্তরে উত্তর হচ্ছে মেসোসফিয়ারে চাঁদ ও পৃথিবীর সর্বাধিক দূরত্ব কি অ্যাপোজি যে উৎস থেকে বর্জ্য আসে না সেটি হলো সৌর বিদ্যুৎ কেন্দ্র ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে সাধারণকারী প্রক্রিয়া কি উত্তর হচ্ছে পর্যায়ন ভারতীয় উপদ্বীপ মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি কোনটি পূর্ব নয় উত্তর হচ্ছে তাপ্তি পাঞ্জাবে সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে ধায়া ভারতের ড্রেটয়েট বলা হয় চেন্নাইকে জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য মহারাষ্ট্র উপগ্রহ চিত্রে উদ্ভিদকে কি রঙের দেখানো হয় লাল রঙের দেখানো হয় এরপরে ভারতের যে শহরে প্রথম মেট্রো রেল চালু হয় উত্তর হচ্ছে কলকাতা চলে আসছি শুদ্ধ শুদ্ধ উৎপাদন ক্ষয় হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া উত্তর হচ্ছে ভুল চাঁদের আকর্ষণে মূলত গৌণ জোয়ার হয় অশুদ্ধ সমুদ্রবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয় এটি অশুদ্ধ তেলেঙ্গানা নবীনতম রাজ্য নয় বলেছে অশুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ শুদ্ধ মরুভূমি লবণাক্ত প্লায়া প্লায়াবলে শুদ্ধ বনভূমি মরুভূমির প্রসার রোধ করে উত্তর শুদ্ধ সদর দপ্তর কলকাতা ভারতের দীর্ঘতম বাঁধের নাম বাঁধ হিমবাহের দ্বারা সৃষ্ট দুটি কোড়ির মধ্যবর্তী বলা অ্যারেট বা এরিটি নিরক্ষী অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত সর্বাধিক হয় বেঙ্গালুরু শোধ দেখা যায় ভারত মহাসাগরে বেঙ্গুয়েলা শোধ দেখা যায় ভারত মহাসাগরে ইসরোর প্রথম চেয়ারম্যান হলেন সতীশ ধাওয়ান ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো ব্যাঙ্গালুরু হিমবাহ পর্বতক্ষ্রে মাঝে যে ফাঁক তাকে বলে বাঘশুন্দ্র মেরু অঞ্চলে কোন চাপ থাকে উচ্চ থাকে কোন মহাসাগরে মৌসুমি স্রোত যায় উত্তর ভারত মহাসাগরে কলকাতার পরিপূরক বন্দর কি হলদিয়া বন্দর ভারতের বৃহত্তম হিমবাহ কি সিয়াচেন ইসরোর হেডকোয়ার্টার কোথা ব্যাঙ্গালুরু শ্বাসমূল কোন উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য ম্যানগ্রোভ অরণ্যে এরপরে আসছে স্তম্ভ মেলানো কম্পোস্টিং সঙ্গে হচ্ছে জৈব সার সেন্সরের সঙ্গে দূরসংবেদ চিলকা উপহদ আর আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার এরপরে দুইয়ের নম্বরে কি কি প্রশ্ন পড়েছে দেখে নাও তিনের কি কি প্রশ্ন পড়েছে একবার ভিডিওটা পজ করে দেখে নাও আর পাঁচে যে বড় প্রশ্নগুলি আছে কি পড়েছে দেখে নাও আর অবশ্যই যেটা গুরুত্ব দেবে সেটা হলো ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং এসেছে সাতপুরা করমণ্ডল উপকূল কাবেরী নদী বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ল্যাটারের মেত্রেকা কমলালেবু শহর কফি উৎপাদক অঞ্চল ভারতের রুট জনবিরল অঞ্চল আর দশ ডিগ্রি চ্যালেঞ্জ তোমরা যারা তোমাদের স্কুলের টেস্টের প্রশ্ন আমাকে পাঠাতে চাও নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ